কিছুক্ষণ আগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাবে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ঝড়ে উড়ে গেছে গাছ। ফের একটা ভয়াল ঝড়ের আতঙ্কে তটস্থ বাংলাদেশ। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় শীতরাং ধেয়ে আসছে বাংলাদেশের দিকেই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্যে শীতরাং ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। বাংলাদেশে আছড়ে পড়লেও ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। সোমবার উড়িষ্যার বালেশ্বর, জগৎসিংহপুর, কটক, ভদ্রক, কেন্দ্রপাড়া এবং জাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা। ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাব পশ্চিমবঙ্গেও। এ রাজ্যের তিন জেলাতেই ঝড়ের প্রভাব বেশি পড়ার আশঙ্কা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাশাপাশি নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে অসমের দক্ষিণাংশ থেকে শুরু করে পূর্ব মেঘালয়, মিজোরাম, এমনকি ত্রিপুরাতেও। উত্তর পূর্বের এই রাজ্যগুলির একাংশের শীতরাঙের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। আগামী 26 অক্টোবর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের এই এলাকাগুলিতে বৃষ্টি চলবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ। আজ রাত থেকেই ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এই ঝোড়ো হাওয়ার গতিবেগ মঙ্গলবার সকাল পর্যন্ত বেড়ে 100 কিলোমিটার হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। মৌসুম ভবন জানিয়েছে শেষ 6 ঘন্টায় 31 কিলোমিটার বেগে এগিয়েছে ঘূর্ণিঝড় শীতরাং। উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপরে। সাগর থেকে 300 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আগামী 6 ঘন্টায় আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে শীতরাং। দক্ষিণবঙ্গের দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ সন্ধ্যার পর থেকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, যা পরবর্তীতে বেড়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার কিংবা 90 কিলোমিটারেও পৌঁছতে পারে। এদিকে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার ঠেকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘন্টায় 50 কিলোমিটারেও পৌঁছতে পারে বলেও জানিয়েছে মৌসুম ভবন।